গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজ সকালটা শুরু হলো ঠান্ডা লাগা থেকে। কাল রাত থেকেই গলাটা হালকা হালকা ব্যথা করছিল, বাট সকালবেলা উঠে দেখলাম গলাটা বেশ ভালো রকম ব্যথা করছে। তো সেই জন্য আজ উঠতে অনেকটা লেট হয়েছে, তো বাবাই আজ স্কুলে যেতে পারেনি। আর উঠেই যেটা বানিয়েছি, আলু পরোটা বাবাইয়ের জন্য, আমার জন্য রুটি, ডিমের ভুজিয়া, আর সাথে ছিল একটু অলিভ আর দই। আমি আর বাবাই মিলে এখন খেতে বসে গেছি, আর এখনও বকবক বকবক করছে। কালকে সকালে ব্রেকফাস্টে কী খাবে সেটা নিয়ে এখনও আমাকে গল্প শোনাচ্ছে। তো এই সময়টা আমার কাছে খুব পছন্দের, যখন আমি আর বাবাই একা থাকি আর কোনো জিনিস নিয়ে ডিসকাস করি, তখন ওর যত কথা সব একধার থেকে বলতে শুরু করে আমায়। অনেক সময় না হেসে ওর পুরো কথাটা শুনতে হয়, তাতে ও অনেক বেশি খুশি হয়। যাই হোক, সকালের ব্রেকফাস্টে এই কলাটাও খেয়েছি, আর তারপরে বাবাকে ধরে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। দুপুরের সব রান্নাই আগের দিন করে রেখেছি, তাই দুপুরের রান্নাবান্না নিয়ে আর কোনো চাপ নেই। এখন চলে এসেছি এক কাপ চা বানাতে। অনেকটা চা পাতা দিয়েছি, তাই কালারটা দেখুন কী সুন্দর এসেছে। আর এখানে এসে এই চা খাওয়াটা আমার কাছে একটা নেশায় পরিণত হয়েছে। জানি খেলে সারা দিন অ্যাসিডিটির সমস্যায় ভুগবো, তাও কিছুতেই ছাড়তে পারছি না। এখন বাজে 5:30, আর বাবা মিউজিক ক্লাস থেকে চলে এসেছে। আর বাইরেটা দেখুন, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। সকালবেলা কী সুন্দর রোদ বেরোলো, এখন বৃষ্টি হচ্ছে। এখানের ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল, কখন বৃষ্টি হয় আর কখন রোদ ওঠে কিছুই বোঝা যায় না। চলো এবার স্টোরির দিকে যাওয়া যাক। ড্রায়ারের মধ্যে কাল থেকে জামাকাপড়গুলো পড়ে রয়েছে, কিচ্ছু বের করা হয়নি। আজ অফিস থেকে এসে জামাকাপড় না পেলে চিৎকার শুরু করে দেবে। অফিসে যাওয়ার সময় এটা কোথায় ওটা কোথায় বলে বলে মাথা খারাপ করে দিয়েছে, আর বলে গেছে আজকে সমস্ত জামাকাপড় ড্রায়ারের ভেতর থেকে বের করে গুছিয়ে রাখতে। তো ওয়াশিং মেশিনের মধ্যে অলরেডি কিছু জামাকাপড় রয়েছে, বাকিগুলোকে দিয়ে আগে এটাকে চালু করে দিই। ঠান্ডার জন্য এখানে এসে এত লাতঘর হয়ে গেছি, কোনো কাজই ঠিক টাইমে করা হয়ে ওঠে না। যাই হোক, সবাই বলছে আগের বছর এই সময় নাকি অনেকটাই গরম একটু একটু করে পড়তে শুরু করে দিয়েছিল, কিন্তু এবছর দেখুন এখনও গরমের গোটাও আসেনি। মাঝে মাঝে আবার স্নোফলও হচ্ছে, আর তারই জন্য আমাদের সবারই একটু একটু করে ঠান্ডা লাগা শুরু হয়েছে। এখানের বেশিরভাগ লোকজন ওয়াশিং মেশিনের ডিটারজেন্টের সাথে স্মেলের জন্য আলাদা করে একটা লিকুইড ইউজ করে, কেন কি বেশিরভাগ দিন এখানে বৃষ্টি হয় না, তাই জন্য জামাকাপড় রোদে শুকানো সম্ভব হয়ে ওঠে না। তাই ড্রায়ারে শুকনো করার পর জামাকাপড় থেকে যাতে বাজে গন্ধ না বেরোয় সেই জন্য এই লিকুইডগুলো এরা ইউজ করে। তো আমি এখানে সব কিছু দিয়ে ওয়াশিং মেশিনটাকে অন করে দিয়েছি। চলো এবার তোমাদেরকে দেখায় আমার এই ছোট্ট স্টোর রুমটা। এখানে একটা সুরাক রয়েছে, আর ওপরের ক্লোজেটটাতে ওয়াশিং মেশিন আর বাথরুমের কিছু জিনিসপত্র রয়েছে। আর এটা হলো বয়লার, এটা আমাদের ঘরের সব জলটাকে গরম রাখে। আর এটা হলো ড্রায়ার, ওয়াশিং মেশিনে কাপড় কাচার পর এখানে দিয়ে দিলে কাপড় জামা পুরো শুকনো হয়ে বেরিয়ে আসে। আর এটা হলো ওয়াশিং মেশিন, তোমরা সবাই জানো এখন প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, আমি এটাকে অন করে রেখেছি অলরেডি। এবার আমি ড্রায়ারের ভেতর থেকে জামা কাপড়গুলো বের করে নিয়ে গুছিয়ে রেখে দেবো, নাহলে আজকে প্রচণ্ড বকা খাবো। দেখো কত জামাকাপড় ড্রায়ারের মধ্যে রয়েছে, আলমারিতে মনে হয় বেশি জামাকাপড় নেই, তাই সকালে একটু রাগ দেখিয়ে বলে গেছে। যাই হোক, এগুলোকে আজকে ফোল্ড করে আলমারিতে সেট করে দেবো, আজকে রাগ দেখানোর কোনো চান্সই দেবো না। আমাকে এখানে অনেকেই বলেছে জামাকাপড় ড্রায়ারে সকালে নাকি জামাকাপড়ের কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে যায়। তারপর আমি একটা ক্লোথ স্ট্যান্ডও কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু একদিন একটু রোদে স্ট্যান্ডটাকে বাইরে বের করেছিলাম, আর এমন হাওয়া দিয়েছিল ওটাকে উড়িয়ে নিয়ে ফেলেছিল কাদার মধ্যে। তো জামাকাপড় সব কাদায় কাদাময় হয়ে গেছিলো, তো তারপর থেকে আমার ওই ড্রায়ারই ভরসা। তো জামাকাপড় সব গুজগাজ করে এখন চলে এসেছি কিচেনে। রাতে আজকে ভাবছি একটু গার্লিক চিকেন বানাবো। তো আগের থেকে চিকেনটাকে ফ্রিজ থেকে বাইরে না বের করলে বরফও গলবে না, রাতে চিকেনও খাওয়া হবে না। এখন এটাকে বের করে দিচ্ছি, 2 ঘন্টা রাখলেই মোটামুটি বরফটা গলে যাবে, তারপর ভালোভাবে রান্নাটা করতে পারবো। এখন বিকেলের চা খাওয়ার পালা, তো দুধ জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সুগারের 2 কিউব, চা পাতাটা অল্প করে দিয়েছি যাতে লিকারটা একটু কম হয়, কেন কি বাবাই আমার সাথে এখন বসে বসে চা খাবে। মোটামুটি এখন আমার চা বানানো কমপ্লিট। এবার স্টেনারটা দিয়ে চাটাকে স্টেন করে নেবো, ওকে আবার চা কম দিলে হবে না, সমান সমান হতে হবে, নাহলে আবার আমার কাপ থেকে চা ঢেলে নেবে। ও আবার চা কফি এগুলো খেতে খুব ভালোবাসে, আর আমিও বিকেলটাতে ওকে 2-4টে বিস্কিটের সাথে একটু খেতেই দিই, কারণ রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর সন্ধ্যেতে ভারী কিছু খেলে রাতে কিছুই খেতে পারবে না। তাই বিস্কিটের সাথে চাটা খেলে টিফিনটাও হালকা পাতলা হয় আর ওর পছন্দসইও হয়। আমরা কেউই খুব একটা বিস্কিট খাই না, শুধু বাবাইয়ের জন্যই বিস্কিটগুলো নিয়ে আসা বাজার থেকে। আর এই বিস্কিটটা আমরা যে ছোটোবেলায় সেই কোকোনাট বিস্কিট খেতাম, কিছুটা তার মতো টেস্ট, ওপরে চিনির দানা দানা ছড়ানো। চা খেতে খেতে আমি ওর স্কুলের হোমওয়ার্কগুলো দেখে নিচ্ছি, কারণ এরপর একটু খেলাধুলো করবে, তারপর ঘুম, আর টাইম হবে না। ইউজ করা ওয়ার্কশিটগুলো দিয়ে অনেক কটা পেপার প্লেন বানিয়েছে, আর প্রত্যেক ওয়েনেসডেতে ওদের স্কুলে নিজেদের কোনো টয় বা পেন্টিং নিয়ে যেতে হয়, আর ওটার সম্বন্ধে ক্লাস টিচার আর ক্লাসমেটদের কিছু বলতে হয়। তাই এবার এই পেপার প্লেনগুলো বানিয়েছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, সুন্দর করে সাজিয়ে রাখছে, বাট জানি না ওয়েনেসডে পর্যন্ত কটা আসতে থাকবে।
এখন চলে এসেছি কিচেনে ম্যারিনেট করবো বলে চিকেনটাকে। চিকেনটা গলে গেছিলো আর চিকেনের সাথে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার আর সাথে অনেকটা লবণ। চাইলে একটু লেবুর রসও অ্যাড করতে পারো, বাট আমি এখন দিচ্ছি না, ভালো করে মাখিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফ্রিজে রাখবো না, জাস্ট ঢেকে একটু পাশেই রেখে দেবো। যতক্ষণ এটা ম্যারিনেট হবে ততক্ষণে আমি রাতের রুটিগুলো বানিয়ে নেবো। আর রুটিগুলোকে আগেই আমি বেলে রেখেছি। আগে রুটিগুলো বানাতে খুব বাজে লাগতো, রুটিগুলো ফুলতো না, কাঁচা কাঁচা থেকে যেত। এখন এক্সপেরিমেন্ট করতে করতে বুঝে গেছি রুটিগুলোকে পাতলা পাতলা করে বেলতে হবে আর ওভেনের টেম্পারেচার মিডিয়াম টু হাইয়ের দিকে রাখতে হবে, তাহলেই গ্যাস ওভেনের মতো ইন্ডাকশানেও রুটি ফুলবে। দেখো কত সুন্দর রুটিটা ফুলেছে, তাই না? আজকে সব রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। মোটামুটি আজকে রাতের আমার রুটি বানানো কমপ্লিট। এবার ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নিয়েছি আর ওর মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুন ময়দা। ওটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি স্পুন দিয়ে ট্রাই করেছিলাম, পারিনি, তারপর হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর এটা হলো ফাইনাল লুক। কড়াটা গরম করে তার মধ্যে এখন অ্যাড করছি 2 চামচ তেল। বোতলে তেল শেষ, তাই যতটুকু আছে ঝেড়ে পুছে নিয়ে নিচ্ছি। কে কে আমার মতো এরম করো সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও। এরপর অ্যাড করছি চিকেনগুলোকে, আর চিকেনের সাইজটা একটু ছোটো হলে ভালো হতো, বাট কই বাত নেই, এতেই চলবে। 1-2 পিস করে খেলেই সবার পেট ভরে যাবে। এবার প্রায় 10 মিনিট ধরে 1 পিটটা ভালো করে ভেজে নেব। 10 মিনিট পর চিকেনটাকে উল্টে দিয়েছি অন্য পিটটা ভালোভাবে ভাজার জন্য। দুদিকটাই সুন্দর করে ভেজে নেওয়ার পর এবার এগুলোকে প্লেট আউট করে নিচ্ছি। দুদিকটাতেই সুন্দর গোল্ডেন কালার এসেছে আর সব কটা প্লেট আউট করে নেওয়ার পর এটা হলো আমার ফাইনাল লুক। এবার আমি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। অনেকটা বাটার দিলেও এটাকে বাটার চিকেন বলবো না, এটাকে গার্লিক চিকেনই বলবো। কেন কি মশলার মধ্যে শুধু রসুনটাই অনেকখানি ইউজ করছি আর তার মধ্যে আমি অনেকটা কুচিয়ে রাখা রসুন দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রায় 12 কোয়া রসুনের কুচি ইউজ করছি আর এটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি একটুখানি ময়দা আর এটাকে রসুন আর বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে ময়দার কাঁচা গন্ধটা থাকবে না। এরপর আমি অ্যাড করছি 1 গ্লাস জল, আরও প্রায় 1/2 গ্লাসের মতো জল আমি অ্যাড করেছি আর জলটা সুন্দর ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি একটু অরিগ্যানো, এটা দেওয়ার পরে গন্ধটা খুব সুন্দর আসে। আর তারপর আমি অ্যাড করছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস। লেবুর রসটা খুব অল্প পরিমাণ দিচ্ছি, কেন কি এটা বেশি হলেই তেতো তেতো লাগবে। আর অ্যাড করছি একদম একটুখানি লবণ, আগেই ম্যারিনেট করার সময় অনেকটাই দিয়ে রেখেছিলাম তাই অল্প পরিমাণ অ্যাড করলাম। এবার এর মধ্যে অ্যাড করছি চিকেনগুলোকে। চিকেনগুলোকে আগে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম, তাই প্রায় 70% চিকেন সেদ্ধ হয়েই গেছে। এবার 30% সেদ্ধ হয়ে গেলেই গার্লিক চিকেন কমপ্লিট বলে ঘোষণা করব। এটা একটু গ্রেভি গ্রেভি বানাবো তাই জলটা অনেকটাই কম দিয়েছি। আর 5-10 মিনিট ফোটার পর সুন্দর গ্রেভি গ্রেভি ব্যাপারটা চলে এসছে। নামানোর আগে অনেকটা পার্সলে কোচানো দিয়ে দিয়েছি। অরিগানো বাটার আর পার্সলের জন্য গন্ধটা জাস্ট দুর্দান্ত বেরিয়েছে। এবার এটাকে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য হতে দেব। আজকের ডিনারের গার্লিক চিকেন আমার কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, এটা বানাতে বেশি টাইমও লাগে না। তো এখন আমি এগুলোকে প্লেট আউট করে নিচ্ছি আর প্লেট আউট করে নেওয়ার পর এটা হলো ফাইনাল লুক। এখন রাত্রি 9:30 মতো বাজে, এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। তাই ব্লগটাকে এখানেই আজকের মতো শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে নেবেন। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, ভালো থাকবেন, আবার দেখা।